তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। তো আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন খুব সহজে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে, তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেল সহ দেখাবো। তো আপনারা এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা দেখছেন বিটিক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি বিলাল। তো চলো শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান লাগবে, সেই অ্যাপ্লিকেশানের নাম হলো কাইন্ড মাস্টার। আপনারা জানেনই অনেকে, যদি আপনারা না জানেন তাহলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশানটা দেখতে এইরকম, তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন, নেওয়ার পর আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনারা এই ধরনের একটু ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমে আপনারা প্লাসের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাসের আইকনে ক্লিক করবেন। তার আগে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে, সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে। আপনাদেরকে এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নিতে হবে, আপনাদেরকে একটা টি শার্ট পরতে হবে, গ্রিন টি শার্ট, তার উপরে আপনাদেরকে একটা ফুল টি শার্ট পরে নিতে হবে। নেওয়ার পর আপনাদেরকে ভিডিও শ্যুট করতে হবে এই ধরনের। তারপর আপনাদেরকে প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পর এখানে আপনারা মাঝখানে রেসিপিটি নিয়ে নেবেন, এটা টিকটক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য বেস্ট। তো আপনারা মাঝখানের রেসিপিটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আবার চলে আসবে। তো প্রথমে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। প্রথমে আপনারা এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনারা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা টিক করে দেবেন। দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা আপনাদের যতদূর ভিডিও আপনারা এখানে নিয়ে নেবেন। তো আমার 15 সেকেন্ড ভিডিও, তো আমি এখানে 15 সেকেন্ড করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা টিকে ক্লিক দিবেন। টিকে ক্লিক দেওয়ার পর এবার আপনারা চলে আসবেন লেয়ারে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা লেয়ারে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার অপশন, আপনারা মিডিয়ার অপশনে চলে আসবেন। আসার পর আপনারা যে ভিডিওটা টি শার্টে লাগাতে চান আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে একটা ভিডিও রয়েছে, আমার সেই আগের ভিডিওটা, তো আমি এই ভিডিওটা এখানে টি শার্টে লাগাবো। তো আমি প্রথমে সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এখানে জাস্ট একটু ছোটো বড়ো করবো, তো আপনারা এখানে একটু ছোটো বড়ো করে নেবেন প্রথমে। তো আমি ছোটো করে নিলাম। নেওয়ার পর এখানে আপনারা টিকে ক্লিক দিবেন। টিকে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা আবার লেয়ারে চলে আসবেন। লেয়ারে চলে আসার পর আবার মিডিয়াতে চলে আসবেন। আসার পর আপনারা যে ভিডিওটা শ্যুট করে রেখেছেন টি শার্ট বা আপনারা যে ভিডিওটাতে লাগাবেন আপনারা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে টি শার্ট, আমার যে ভিডিওটা রয়েছে আমি শ্যুট করে নিয়েছি একটু অ্যাক্টিং ফ্যাক্টিং করে। তো আপনারা সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখন যেটা আপনারা করবেন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোমা কি নামে একটা অপশন, তো আপনারা এই ক্রোমা কিতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনারা এটাকে অ্যানাবেল করে দিবেন। তো আমি এখানে এটাকে অ্যানাবেল করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কালার রয়েছে, তো আপনারা এখানে কি কালারে একবার ক্লিক করবেন। করার পর আপনাদের যে টি শার্ট রয়েছে সেটা গ্রিন, তো আপনারা এখানে গ্রিন সিলেক্ট করে নেবেন। তো আমার একটু অন্যরকম গ্রিন, তো আমি এখানে অন্যরকম একটু সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন, আপনারা এই অপশন দুটোকে একটু এদিক ওদিক করে নেবেন। তো আমি এখানে এদিক ওদিক করে এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওটা কীরকম হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা একটু হয়েছে, তো একটু গ্রিন দেখা যাচ্ছে। তো আমি এই গ্রিনটাকে রিমুভ করে দেবো, তার জন্য আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। নামার পর আপনারা যদি দেখেন যে টি শার্টের মধ্যে যে মেটা রয়েছে সেই মেটা একটু এদিক ওদিক হচ্ছে, তাহলে আপনারা যে মেটার যে লেয়ার রয়েছে আপনারা মেটার লেয়ারে একবার ক্লিক করবেন। মেটার লেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা একটু বড়ো ছোটো করে নেবেন, আপনাদের যে টি শার্টটা রয়েছে সেটাকে আপনারা ফুল করে দেবেন। দেওয়ার পর আপনারা টিকে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমি এখন আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু
এরকম দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টি শার্টের মধ্যে একটা মেয়ে ভেসে উঠছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু এডিটিংটা হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবেই সেলিব্রিটি টি শার্ট তৈরি করতে পারবেন, যে কোনো ভিডিও দিয়ে আপনারা আপনাদের টি শার্টে লাগাতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। এখন আপনারা ভিডিওটা সেভ করবেন কীভাবে, তো আপনারা এই শেয়ার আইকনে একবার ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনারা এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।